হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি নিউ আজমির এন্টারপ্রাইজে, যেটা নিউ সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত। আর এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম। এবং আজকে আমি যথারীতি আপনাদের জন্য একটা রাজকীয় আইটেম নিয়ে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সার্ভিং ডিশ, এটাকে অনেক সময় ফুড ওয়ার্মারও বলা হয়। তো চলুন এটা সম্পর্কে ডিটেলস আমরা বেলাল ভাইয়ের কাছ থেকে জেনে নিই, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আজকে আমাদের কি দেখাবেন? আজকে আপনাকে দেখাবো যেটা আপনার বুফে যেভাবে খান না, সেভাবে আপনি বুফে বাসায় একটা আপনার রেস্টুরেন্টের মতো বুফে আইটেম করে ফেলতে পারবেন। আচ্ছা, বুফের আইটেমটা কি করবেন? এটা হলো সার্ভিং ডিশ বলা হয়। আচ্ছা, এগুলো আপনি বুফের ডিশ কেউ বলে, কেউ সার্ভিং ডিশ বলে, কেউ আবার আপনি ফুড ওয়ার্মার বলে, যে যেটা বলে। আমি আপনাকে আজকে দেখাবো তিনটা সাইজ, দুইটা দুই রকমের দেখাবো। আচ্ছা, এই যে আপনি এইগুলি দেখতেছেন, এইগুলি ওভালের মধ্যে একবারে রাজকীয় যে ডিজাইনগুলি, সেই ডিজাইনগুলি আজমির আপনাকে দেওয়ার চেষ্টা করে। কারণ খুঁজে খুঁজে আজমির আপনাদের একটু রাজকীয় এবং কোয়ালিটি প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এবারও আপনাদের একটা রাজকীয় একটা সার্ভিং ডিশ, ফুড ওয়ার্মার বলেন, তারপরে আপনার ই বুফের আইটেম যেটাই বলেন, ওরকম একটা প্রোডাক্ট দেখাতেছি। এই যে দেখেন, এটার মধ্যে আপনি খাবার রাখতে পারবেন, যেমন গরম রাখবেন তেমনই গরম থাকবে। এখানে একটা ক্যান্ডেল দিয়ে খাবারটা আগুন জ্বালিয়ে দিবেন, খাবারটা দিবেন, যে গরমটা রাখবেন সেই গরমটাই থাকবে। মানে আপনার বুফের জন্য এখন আর বাইরে যেতে হবে না। অনেকে গেস্ট আসে, গেস্ট আসলে কী হয়, বুফের রেস্টুরেন্টে নিয়ে যায় কিংবা ইসে নিয়ে যায়, ওরকম না নিয়ে বাসায় এখন আপনি রেস্টুরেন্টে আইটেমটা করতে পারেন। এখানে দিলেন, যে যেটা চায়, যার যেটা মন চায় সেটা নিয়ে খেয়ে ফেললো। আচ্ছা, এটা কিসের তৈরি? এটা হলো সিরামিকের, সিরামিকের। এবং এই যে কারুকাজটা দেখতেছেন, এই কারুকাজটা কলম খুবই সুন্দর, ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন একটা কারুকাজ, দেখতে কলম অসাধারণ লাগতেছে। আপনি দেখেন একটু। এবং ঢাকনা যেটা, সেটাও আপনার একটা ই দেওয়া আছে, যেটা ডায়মন্ডের মতো দেখতে। আচ্ছা, ডায়মন্ডের মতো দেখতে, কিন্তু ডিজাইনটা অনেক অনেক সুন্দর। যেটা রাখবেন আপনি একটা গেস্টের সামনে, আপনি পরিবেশনটা করবেন, পরিবেশনের খাবারটা, আসল কথা খাবার তো আর সবাই খেতে আসে না, দেখতে আসে তাদের আপ্যায়নটা কিরকম এবং তারা কেমন। তো এই যে এইটা দিয়ে যখন আপ্যায়নটা করবেন, তখন ওনাদের মনটা ভরে যাবে যে হ্যাঁ আপ্যায়ন করছে একটা, ওই বাড়িতে গেছিলাম আপ্যায়ন করছে একটা, একেবারে বুফের আইটেম করে ফেলছে, এরকম আপনাদের নাম ই হবে। যদি আমি বলবো যে আপনারা বললাম গেস্ট আসলে অনেক টাকা খরচ করি, কিংবা ডাইনিং টেবিলের জন্য অনেক টাকা খরচ করি, তো এই ডাইনিং টেবিলের জন্য একটা সেট কিংবা সিঙ্গেল একটা নিতে চান, নেন না, আপনার ডাইনিং টেবিলটাই সৌন্দর্য আরও বেড়ে যাবে। আচ্ছা, বেড়ে যাবে। এই যে সাইজগুলি আমি আপনাকে বলে দিই, আগে এটা বলি, এই যে এইটা দেখতেছেন, এটা হলো গোল্ডেন কালার। আচ্ছা, এবং এই যে এইটা, সেটা হলো কাটের হ্যান্ডেল, যেটা সেটা কাটের। আচ্ছা, আর এই যে আপনার ক্যান্ডেলের ই দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এগুলির কালার কখনোই নষ্ট হবে না। এই কালারটা দেখতেছেন, এই কালারটা কখনো নষ্ট হবে না। অনেকে মনে করতে পারেন যে কালার নষ্ট হয়ে যাবে, না কালার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এটা হলো 2 লিটার সাইজ, এটা হলো 3 লিটার সাইজ, আর এটা হলো 4 লিটার সাইজ। 4 লিটার আপনি যদি চান রাইসও দিতে পারেন, রোস্টও দিতে পারেন। এটাতে আপনি কারি দিল, রোস্ট দি, ছোটো রোস্ট দিতে পারেন, যখন গেস্ট আসবে তখন এটাতে রাইস দিলেন, রোস্ট দিলেন, কারি দিলেন। আচ্ছা, তিনটা একবারে তিনটাও নিতে পারেন, আবার চাইলে আপনি সিঙ্গেলও নিতে পারেন। এটা গেলে হলো ওভাল শেপের মধ্যে। আর স্কোয়ারের মধ্যে আপনার 2টা সাইজ হয়, একটা হলো আপনার 4 লিটার, আর একটা হলো আপনার এই যে সাইজটা 3 লিটার। আচ্ছা, 3 লিটারের সাইজ হলো আপনার স্কোয়ার পাবেন। স্কোয়ারের ডিজাইনটাও খুব সুন্দর, দেখেন যে লিফ্টের ডিজাইনটা কলম অনেক সুন্দর, ঢাকনাটা কলম প্রায় ট্রান্সপারেন্ট, খাবারটা দেখতে পারবেন। এবং যে হ্যান্ডেলটা, নফটা হলো আপনার ডায়মন্ডের মতো ডিজাইন করা। আচ্ছা, ডায়মন্ডের মতো ডিজাইনটা কি কাচের নাকি পাথরের? এটা পাথরের। আচ্ছা, পাথরের। এবং এই যে এটা স্কোয়ার, স্কোয়ারটা কলম অনেক বড়, 4 লিটার, আপনি তো বুঝতে পারতেছেন। এটা 2টা ক্যান্ডেল। আচ্ছা, এটা 2টা ক্যান্ডেল, এটা 2টা ক্যান্ডেল, এটা 2টা, শুধু 2 লিটার যেটা সেটা 1 ক্যান্ডেল। আর এটাও সেম গোল্ডেন কালার এবং কাটবার্ড করা। আচ্ছা, এটা আপনার পাবেন হলো 2টা সাইজ, একটা 4 লিটার, একটা 3 লিটার। আর ডিজাইনগুলি আপনারা যখন দেখবেন হাতে নিয়ে দেখেন ভাই, কত সুন্দর, খুবই সুন্দর একটা ডিজাইন, আর রাজকীয় একটা ডিজাইন। কারণ কি, ওই যে ধরেন আমরা রাজার আমল কলম পাইনি, কিন্তু রাজার মতো সবাই হতে চাই, তো রাজার মতো যারা হতে চান তা অবশ্যই এই সেটটা নিতে পারেন। আচ্ছা, আর এই সেটগুলি প্রাইসটাও আপনাদের হাতের নাগালের প্রাইস। এগুলি যেরকম বড় বড়
ইসে যাবেন সেইখানে দেওয়া আছে আপনার 8,000, 9,000, 10,000, কিন্তু আপনার আজমির তো ওরকম প্রাইস রাখে না। আজমির সর্বটাইম চায় একটা ইউনিক প্রোডাক্ট এবং রিজনেবল প্রোডাক্ট দামের মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এবারও আপনাদের রিজনেবল প্রাইস এবং ইউনিক একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই যেটা দেখতেছেন 2 লিটার, এই 2 লিটারটা প্রাইস পড়বে আপনার 3,800 টাকা। 3,800 টাকা। 3 লিটার যেটা দেখতেছেন সেটা 4,500 টাকা। আচ্ছা, আর 4 লিটার যেটা দেখতেছেন সেটা 5,000 টাকা। এই তিনটা একসাথে যে নেবেন তার জন্য সেট প্রতি 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, এটা হলো সেট যারা নেবেন। আচ্ছা, আর সিঙ্গেল সিঙ্গেল যেটা সেই দামি, আর এই যে 4 লিটারের যেটা স্কোয়ার সেটা 5,000 টাকা, 3 লিটার যেটা সেটা আপনার পড়বে 4,500 টাকা। আচ্ছা, এটা হলো 2টা সাইজ আর এটা হলো 3টা সাইজ। তো আমি বলবো কি যে যারা অবশ্যই নিতে চান তারা এই সেটগুলি নিতে পারেন। আচ্ছা, সেট নিলে প্রত্যেকটার সাথে 300 টাকা করে কম, 300 টাকা করে সেটের প্রতি দাম কম পড়ে। আচ্ছা, আর সিঙ্গেল সিঙ্গেল যা দাম তাই, আর এই দামটাও যদি আমি কোথাও কম পান আইসা বলবেন সাথে সাথে টাকা ব্যাক। আর আরেকটা কথা কি, অনেকে কমেন্টস করে যে ভাই এটার দাম এত কম পাইছি। ভাই অনেকে বলবে যে কম পাইছেন, কিন্তু আপনি নিতে চান তখন আর বলবে যে মাল নাই এটা নাই, কারণ কি এটা আপনার কাস্টমার আমার নষ্ট করা, কাস্টমার নষ্ট করে। আপনারা একটু যাচাই করেন, যদি দেয় কেউ তাহলে আমাকে বলবেন যে ভাই আমাকে এটা দিছে, আপনি একটা কমেন্টস করবেন। কিন্তু আরেকজনের কথার ভিত্তিতে আপনি একটা কমেন্টস করবেন সেটা আপনিও কলম খারাপ ভাই এবং গুণাগারও হবেন। তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে আমার কাছে একটা কমেন্টস কিংবা একটা প্রোডাক্ট নেবেন। ঠিক আছে, আর এটা ঢাকার মধ্যে যদি নেন ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন, আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিতেছি, এটা হলো নিউ সুপার বললে, ঢাকা নিউ সুপার বললে এটা কেউ চিনে না। ঢাকা নিউ মার্কেটের পাশে যে মার্কেটটা সেটাকেই বলা হয় ঢাকা নিউ সুপার মার্কেট। আমাদের দোকানের নাম হলো নিউ আজমির এন্টারপ্রাইজ, 360 নিউ সুপার মার্কেট, দক্ষিণ ব্লক, নিচতলা, 16 নম্বর গলি, ঢাকা 1205, বিকাশ ইমু, ভাইবার, হোয়াটসঅ্যাপ 0183-671-933, 0197-977-9477। এটা বিকাশ ইমু, ভাইবার, হোয়াটসঅ্যাপ যে কোনোটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনাদের শোরুমে কী কী পাওয়া যায়? আমাদের শোরুমে আপনার সকল ধরনের কিচেন আইটেম, যে কোনো ধরনের কিচেন আইটেম, ব্লান্ডার, ওভেন, ডিনার সেট, তারপরে আপনার কিচেন হুড, চুলা, যা চান সকল ধরনের, আপনার সকল ধরনের সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন, আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন আর আরেক সময় আরও ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।